অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, শনি বকরি থেকে মার্গী হচ্ছে 29শে সেপ্টেম্বর, এবং নভেম্বর মাসে ঠিক আপনাদের সপ্তমভাবে অর্থাৎ মকর রাশিতে গুরু দেবগুরু বৃহস্পতির অবস্থান, গুরু সৌরী যোগ সৃষ্টি হচ্ছে, এবং আপনাদের রাশির একাদশ স্থানে তুঙ্গস্থ রাহু কি ফল হতে চলেছে, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। কর্কট রাশির জন্য আসতে চলেছে স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে। দেখুন, এতদিন পর্যন্ত শনি বকরি অবস্থাতে ছিল, এই 29শে সেপ্টেম্বর শনি মার্গী হচ্ছে, এবং বৃহস্পতি ও বকরি অবস্থাতে ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং সেটা নভেম্বর মাসে আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে, এবং একাদশভাবে রাহু, এতদিন দ্বাদশভাবে আপনাদের রাহু ছিল, একাদশভাবে রাহু তুঙ্গস্থ। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিশদে আলোচনা করতে চলেছি, কোন কোন দিকে শুভ, কী কী শুভ শুভ ঘটনা ঘটতে চলেছে, তাই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993। এই নাম্বারটাতে আপনারা অনলি ফর বুকিংয়ের জন্য কল করুন। হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনারা সেখানে জানান, এবং আমার এখান থেকে আপনাদেরকে কল করে নেওয়া হবে এবং আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করা হবে। অনেকে আবার জানতে চাইছে আমার রাশি কি, একটু স্ল্যাশ জানিয়ে দিন। দেখুন, এখানে অনলি ফর বুকিংয়ের জন্য, শুধু স্পেসিফিক রাশি জানার জন্য বা লগ্ন জানার জন্য নয়। তো শুরু করা যাক আলোচনাটি। দেখুন, এই যে 29শে সেপ্টেম্বর আপনাদের সপ্তমপতি শনি সপ্তমভাবে অবস্থান করবে, করছে, অলরেডি করছে, এবং সেটা বকরি থেকে মার্গী অবস্থাতে আসবে, এবং এই শনি যখন 11 থেকে 12 ডিগ্রিতে আসবে, বিশেষ শুভ ফলগুলো কিন্তু পাবেনই পাবেন, এবং এর সাথে সাথে আপনাদের সপ্তমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান, অর্থাৎ আপনাদের এই নবমপতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতির সাথে সপ্তমপতি কানেকশান, নবম এবং সপ্তমের কানেকশান জবরদস্ত লাভ কিন্তু আপনাদেরকে দিবে, ভাগ্যোদয় কিন্তু আপনাদেরকে দিবেই দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির দশম স্থানে এবং রাশির দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির দশমভাবে এই দৃষ্টি পড়াতে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে। কর্মের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। রাশির একাদশভাবে দৃষ্টি, এটাও কিন্তু নভেম্বর মাস থেকে আপনাদের পড়তে চলেছে, একাদশভাবে দৃষ্টি বিশেষ লাভজনক কিন্তু আপনাদের হবে। দেখুন, আপনাদেরকে জানাই, এই যে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, বিবাহের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট স্ট্রং করবে, বিয়ের দিক, উচ্চ শিক্ষার দিক, ব্যবসার দিক, কারণ সেখানে শনি সকেত্বিক মার্গী অবস্থাতে অবস্থান করবে, এবং নবম সপ্তমের কানেকশান বিশেষ লাভ কিন্তু দিবে। এবং দেখুন, আপনাদের রাশির একাদশ স্থানে রাহু গ্রহের অবস্থান, একাদশ স্থানে এই তুঙ্গস্থ রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিটেড কিন্তু আপনারা কিন্তু হবেনই হবেন, অর্থাৎ আপনাদের একাদশভাবে থেকে আমরা কি বিচার করি, সাকসেস, লাভ, সফলতা। দেখুন, যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই জোরালো সম্ভাবনা কিন্তু আছে লটারি পাওয়া, শেয়ার থেকে, ফাটকা থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে প্রচুর কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন যারা এই দিকে ইনভেস্টমেন্ট করেন। কিন্তু আপনাদের রাশিচক্রে শুক্র এবং রাহুর পজিশান কেমন আছে সেটা একান্ত বিচার্য বিষয়, অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে পরামর্শ নিয়ে নিন। দেখুন, আমার এই কথাগুলো শুনে যাদের একটুকো গাছের পাতা নড়ছে না, আপনারা জানবেন আপনাদের বাই বার্থ চার্ট আপনাদের রাশিচক্রে হয় অশুভ গ্রহের দশা চলছে, বা অন্তর্দশা চলছে, বা প্রত্যন্ত দশা চলছে, বা হয়তোবা আপনার রাশিচক্রে ঠিক কোনো দোষ আছে।
আপনার রাশি চক্রে রাহুর প্লেসমেন্ট খারাপ আছে বা বৃহস্পতির প্লেসমেন্ট খারাপ আছে বা শনির প্লেসমেন্ট খারাপ আছে, এই এই প্লেসমেন্টগুলো যদি আপনাদের খারাপ থাকে, তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু আপনাদের সঠিকভাবে কিন্তু মিলবে না। আমি আপনাদেরকে খুব জোর গলায় এটা আপনাদেরকে বলছি। অবশ্যই আপনারা আপনাদের এই ছকটা রেকটিফিকেশান করান, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদের আসবেই আসবে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, এই যে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান এবং আপনাদের রাশির উপর সরাসরি দৃষ্টি দিবে, আপনাদের হেলথ দিকটা অর্থাৎ শারীরিক পার্টটা কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি হবে। শারীরিক দিকটা, যাদের শারীরিক দীর্ঘদিন ধরে পীড়া চলছিল, এই আমি বারবার বলছি বৃহস্পতি যেখানে বসছে ঠিক তার দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়, যে যে স্থানে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক কিন্তু আপনাদের হবে এই বৃহস্পতির দৃষ্টি। এবং একাদশ স্থানে তুঙ্গস্থ রাহু আপনাদের ডিজায়ার, মনোবাঞ্ছা, মনস্কামনা আপনাদের পূরণ হতে বাধ্য। অর্থাৎ আপনারা যা চাইবেন কর্কট রাশি, এতদিন যেটা পাননি এইবার কর্কট রাশি কিন্তু পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে আসতে চলেছে গোল্ডেন টাইম। এবং সপ্তম স্থানে শনি এবং মার্গী শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক কিছু প্রাপ্তি কিন্তু ঘটাবে। এবং সরকারি চাকরি, চাকরি ক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তি এগুলো কিন্তু আপনাদের হবে। এবং ব্যবসার ক্ষেত্রে সফলতা, এবং যারা বিদেশের সাথে ব্যবসাতে যুক্ত আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের যুক্ত আছেন, বিদেশের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ কর্মদিকটা কিন্তু ভালো। নমস্কার।